কুলপিতে দশটির বেশি বোমা উদ্ধার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির শ্যাম্বর সুরক এলাকায় উদ্ধার এই বোমা পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে বলে জানা গেছে বোমাগুলি কোথা থেকে এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ কুলপিতে দশটিরও বেশি বোমা উদ্ধার কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল কি জানা যাচ্ছে বিষয় এখনো পর্যন্ত কি খবর রয়েছে পুলিশ সূত্রে একদমই সোনালী দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত শ্যাম্বসূতক এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে থেকে আহ দশটিরও বেশি তাজা বোমা উদ্ধার হয় প্রথমে স্থানীয় বাসিন্দারা এই বোমাগুলি দেখতে পায় পরে খবর দেওয়া হয় কুলপি থানায় ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ পৌঁছে ইতিমধ্যেই বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায় তবে কে বা কারা এই পরিত্যক্ত ঘরের মধ্যে বোমা রেখে গেল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় জানা যায়নি ঘটনার তদন্তে নেমেছে কুলপি থানার পুলিশ এবং সকাল সকাল কুলপির শাম্বসূচক এলাকায় এই তাজা বোমা উদ্ধারকে ঘিরে যথেষ্ট আতঙ্কিত হয়েছে এলাকার মানুষজন এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে যেমনটা জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে আহ কেউ বা কারা এই বোমা রেখে গেছে তবে এই বোমা রাখার পেছনে ঠিক কি উদ্দেশ্য রয়েছে কারা রেখে গেল তার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ ধন্যবাদ কোয়েল আমরা কথা বলছিলাম ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল আপনাদের জানিয়ে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার শ্যাম বসুর চক এলাকা থেকে দশেরও বেশি বোমা উদ্ধার হয় এবং ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে কুলপি থানার পুলিশ